আসসালামু আলাইকুম, এসএসস ক্রিয়েটিভ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বড় চলমান এসএসসি পরীক্ষা 2020 এর গণিত যে বিষয়টি রয়েছে তার একটি প্রশ্ন ধারণা এবং মোট নাম্বার যেহেতু 55, তো 55 নাম্বারের মধ্যে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কোন বিভাগ থেকে কতটি প্রশ্ন আসবে এবং কয়টা লিখতে হবে এর চূড়ান্ত একটি ধারণা দিয়ে দেবো এবং কোথা থেকে প্রশ্ন আসবে সে বিষয়ে আপনাদের আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো আপনারা জানেন যেহেতু 55 নাম্বারের পরীক্ষা, সেখানে এখানে সৃজনশীল থেকে আপনার 4টি সৃজনশীল থাকবে, যার প্রাপ্ত নাম্বার হচ্ছে 40, এবং নৈবিত্তিক থেকে 15টি নৈবিত্তিক থাকবে, যার প্রাপ্ত নাম্বার হচ্ছে 15। এবং আমি এর পরবর্তী ভিডিওতে আমি গণিত এর চূড়ান্ত এবং একটি ফাইনাল সাজেশন আজকে সন্ধ্যায় দিয়ে দেবো। তো সৃজনশীল থেকে 40 নাম্বার কোথা থেকে থাকবে? তো সৃজনশীল থেকে আপনার 11টি প্রশ্ন থাকবে, যেখানে আপনার 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটির প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 10 করে এবং 4টির নাম্বার হচ্ছে 40। এবং নৈবিত্তিক থেকে আপনার 30টি নৈবিত্তিক থাকবে, যেখান থেকে আপনার 15টি নৈবিত্তিকের উত্তর দিতে হবে এবং 15টির প্রাপ্ত নাম্বার হচ্ছে 15। তো এখানে আমরা খুঁজে পেলাম যে কোথায় থেকে কয়টা সৃজনশীল থাকবে এবং কয়টা নৈবিত্তিক থাকবে। তো এরপর আমরা জানবো যে সৃজনশীল যে 11টা থাকবে কোন বিভাগ থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে। এরপর আমরা জেনে নিই কোন বিভাগ থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে। এখানে যে বীজগণিত থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং জ্যামিতি থেকে 3টা, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 3টা এবং পরিসংখ্যান থেকে 2টা। তো এখানে মোট এই 3 বিভাগ থেকে 9 এবং পরিসংখ্যান থেকে 2, মোট 11টা সৃজনশীল প্রশ্ন আমরা পেয়ে গেলাম। তো আপনি যদি জ্যামিতি বা ত্রিকোণমিতি দুর্বল হন, সেক্ষেত্রে আপনি বীজগণিতটা একটু ভালোভাবে চর্চা করবেন এবং বীজগণিতের যে সাজেশনটা রয়েছে ওটা ফুল কমপ্লিট করবেন। আর যদি পরিমিতি পড়েন, পরিসংখ্যান করেন, জানি আমরা সবাই জানি যে পরিসংখ্যানটা সহজ, সেক্ষেত্রে যদি আপনি পরিসংখ্যান কমপ্লিট করতে পারেন আর বীজগণিত, তাহলে আপনি 3 আর 2 5টা প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার আরেকটি সুবিধা রয়েছে, এখানে আগে আমাদের ভাগ করা থাকতো যে প্রতি বিভাগ থেকে 3টা বা 4টা প্রশ্ন থাকলে এখান থেকে 2টা 2টা করে অ্যান্সার দিতে হতো, বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 2টা বা ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে 2টা, এরকম ক এবং খ এবং গ বিভাগ থেকে ভাগ করা থাকতো। কিন্তু বর্তমানে আপনার কোনো বিভাগের সেট বা সমস্যা নেই, আপনি যে কোনো বিভাগ থেকে মোট আপনি 4টা প্রশ্নের অ্যান্সার করলেই হবে। সেক্ষেত্রে আপনার একটু সুবিধা হলো, আপনি যদি ত্রিকোণমিতি বা পরিমিতিতে দুর্বল হন, সেক্ষেত্রে আপনি পরিসংখ্যান বীজগণিত বা জ্যামিতি পড়ে গেলেই আপনি কমপ্লিট করবেন। তবে সাজেশন দেওয়ার আগে আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, যে আমাদের এমন হয় যে আমরা হুবাহুব কখনো বীজগণিতের সাজেশন কমন পড়ে না। আপনি যে অঙ্কগুলো আপনার দেয়া হবে সেই সাজেশনে সেই অঙ্কগুলোর আপনি নিয়ম শিখে যাবেন এবং সেই অঙ্কগুলো করলে ওর সাথে আপনার কিছুটা ওইটা বিকল্প করে দেওয়া হয়, যে আপনার নাম বা সংখ্যার একটু পরিবর্তন আসতে পারে কিন্তু অঙ্কের নিয়ম একই থাকে। তো তারপরে আমরা আজকে বিকেলেই একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিয়ে দেবো, যেখান থেকে আশা করি আপনারা ফলো করলে আল্লাহর রহমত আপনাদের 100% কমন করবে। তো এরপরে রয়েছে পাস করতে বা A+ পেতে কত নাম্বার দরকার হবে, তো আমি সেই বন্টনটা আপনাদের দেখিয়ে দেবো। এর আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। এবং এসএসসি ডিগ্রি, এসএসসি অনার সহ সকল পরীক্ষার চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো পাস করতে বা A+ পেতে আপনার এখানে পাস করার জন্য 55-এর ভিতরে আপনার 19 নাম্বার পেলেই হবে এবং A+-এর জন্য 44 নাম্বার পেতে হবে। তবে এখানে থেকে প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের কত নাম্বার এবং মান সে বিষয়ে আপনারা জানতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।